আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের লাগে। আর এখানে যে ভিডিওটা দেখলাম, এটা আমার ছোট ভাই কেসলাম মোবাইল কিনা, আর একটু ভিডিও করে আনছি না আমার লাগে, যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার পুরা ভিডিওটা দেখবা, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো। আর আমি যত সম্ভব পারি যে বালা ভিডিও আপনাদের দেখাইতাম চেষ্টা করি। আজকের রান্না বান্না রইল লাল শাক ভাজি, ইলিশ মাছ দিয়া লুচি, আর ফাঙ্গাস মাছ বুনা, আর ইলিশ মাছ দিয়া কাঁচকলার তরকারি। আজকের লুচিটা আমরা সিলেটি স্টাইলে রানমু, আপনারা দেখতে পারবা। কেন আগে ফাঙ্গাস মাছটা ভাজিয়া নিছি, পরে লুচিটা বসাইছি। লুচির মাঝে দিছি হলুদ, মরিচ আর রসুন, আর শুটকি সিদ্ধ কইরা পানি দিছি। দিয়া বালাই সিদ্ধ কইরা নিমু মজাইয়া, পরে নেওয়ার পরে জোল দিছি। দিয়া পরে রান্দা হয়েছে। আর কেন লাল শাকটা বাজি করছি, এটা একটু একটু দেখাইছি, এটা তো আর না দেখাইলেও সমস্যা না। আর অন্য দিন আমি লতিটা কীরকম সুন্দরভাবে পাক করি তা দেখাই। কেন ফাঙ্গাস মাছটা বুনা করার লাগে মশলা কষাই নেওয়া হইল, আর ফাঙ্গাস মাছ বোনার সাথে একটু আলু ফুলিয়া দেওয়া হইল। আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আমার চ্যানেলটারে অনেক দূর লইয়া যাইতে পারি, আর আপনারা পাশে থাকলেই তো আমি চ্যানেলটা অনেক দূর লইয়া যাইতে পারবো। আপনারা যদি সাপোর্ট করুন না তাইলে তো আর সম্ভব নয়। রান্দাটা শেষ, এখন কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্দার লাগি মশলাটারে খসাই নেড়া। সিলেটে তো কচুর মুখী দি বেশি অংশ ইলিশ মাছ দিয়ে রান্দা করেন, আর বুনিয়া খায়। আর এদিকে তো লম্বা বেগুন দি বেশি, আবার মাঝে মধ্যে দেখা যায় সব তরকারির সাথে দিন, আবার কাঁচকলা দিয়েও রাঞ্চুন। কাঁচকলা দিয়ে রাঁধতে রাঞ্চুন মোটামুটি ভালোই লাগছে। চ্যানেলটা খুলছি মাত্র কয়েকদিন হয়েছে, আর ভিডিওগুলোও মনে হয় আমরা তেমন সুন্দরভাবে দিতে পারি না। আর আমরা কমেন্ট করে জানাইবা যে কীভাবে ভিডিও দিলে আপনার ভালো লাগবো, তাইলে আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা দেখে ভালো লাগে বা আমরা সাপোর্ট করুন, আমরা পাশে থাকুন। লাদি ইলিশ মাছ রান্দা শেষ, আর এখানে দেখলাম যে বিকেলের নাস্তার লাগে ফ্রাইড রাইস বানাইমু। আর বাইরের ভিডিও আমরা দিতে পারি না, কারণ আমরা তো বাইরে বেশি যাওয়াও পড়ে না, তাই বাইরের ভিডিও করতে পারি না আর ভিডিও দিতে পারি না। আর ভিডিওর মাঝে বাইরের কিছু দৃশ্য থাকলে মানুষে আগ্রহভাবে দেখেও আর সুন্দরও হয় ভিডিও, আর দেখতেও ভালো লাগে। এখন থেকে আমরা আমাদের ভিডিওর মাঝে বাইরের কিছু দৃশ্য দেওয়ার চেষ্টা করবো, বা আমরা ঘরের যা কিছুই আছে না কেন দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবা, সাপোর্ট করবো।
ভিডিওটা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবা আর আমরা লাই দোয়া করবা। আল্লাহ হাফেজ।